শুরু করছি নাগরিকের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান বলা না বলা। নানা অভিযোগ উদ্বেগ উৎকণ্ঠা এবং নির্বাচনী প্রচারণার সময় কিছু সহিংসতার ঘটনা সব কিছু পেরিয়ে নির্বাচনের সময় ভোট দেওয়ার সময়টি সমাগত হয়েছে। আগামীকাল সকাল 8টা থেকে অর্থাৎ এখন থেকে প্রায় 9 ঘন্টা পর সারা দেশের 10.5 কোটি ভোটার 299টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এর জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সকল ব্যবস্থা শেষ হয়েছে। আমরা সেসব খবরও দেখছিলাম, বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন এবং সারা দেশে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব ব্যবস্থা নিয়েছে। এই সব কিছুর পরে যেসব শঙ্কা, ভয়ভীতির আশঙ্কা, সেগুলো হয়তো দূর হবে। আমরা মূলত এই বিষয়টি নিয়ে এবং নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক অবস্থা, আগামীকাল নির্বাচনটি হতে যাচ্ছে, তাতে কী ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে রাত পোহালেই ভোট। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কামাল লোহানী এবং মন্ত্রী পরিষদের সাবেক সচিব ডক্টর সাদাত হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন বা মতামত দেবেন। এছাড়া আজকের বিষয় নিয়ে আমরা বোকায়ের প্রশ্ন শুনব এবং সামাজিক মাধ্যমে উঠে আসা যেসব মতামত সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ডক্টর সাদাত হোসেন, যেই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা নির্বাচনে প্রবেশ করতে যাচ্ছি এখন থেকে 13 ঘন্টা পর, এবং যেই ব্যবস্থাপনার কথা আমরা শুনলাম, নির্বাচন কমিশন, প্রশাসন, নিরাপত্তা বাহিনী, পুলিশ, র‍্যাব থেকে শুরু করে সেনাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন আহ্বান, সব কিছু মিলিয়ে যেই ভোটটি কাল সকালে শুরু হতে যাচ্ছে কেমন হবে বলে আপনার মনে হয়? এখনো পর্যন্ত সব কিছুই রেগুলার ড্রিল যেভাবে হয় সেভাবে যাচ্ছে। প্রত্যেকটা জাতীয় নির্বাচনই এই ধরনের প্রস্তুতি থাকে, অ্যাকসেপ্ট যে এবার নতুন জিনিস যেটা আসছে সেটা হচ্ছে ইভিএম। ইভিএম কিন্তু 6টি আসনে এরকম কোনো আসনে ফুল ইভিএম ইউজ কিন্তু হয় নাই। 6টা আসনগুলোতে হয়েছে পরীক্ষামূলক, না ওগুলি কিন্তু কিছু কিন্তু এখানে কিন্তু যে এই 6টা আসন সেখানে 100% ইভিএম ইউজ করা হবে। তো এটা একটা নতুন এক্সপেরিয়েন্স প্রযুক্তির দিক থেকে। আর বাকি যেসব ড্রিল সেগুলি কিন্তু আমরা আগেও দেখেছি। আগের দিন ব্যালট বক্স চলে গেছে, পেপার চলে গেছে, তারপরে এখন যারা ওইখানে ভোট নির্বাচন কর্মী কর্মকর্তা থাকবেন তারা সব আস্তে পজিশন নিচ্ছে এবং ভোর থেকেই তারা জায়গায় থাকবেন 8টার থেকে, যাতে ভোটটা চলতে পারে। আগে একসময় 9টা থেকে 5টা ছিল, কিন্তু এই যে দিন ছোট বা বাংলাদেশের অবস্থা সব কিছু বিবেচনা করে 8টা থেকে 4টা করেছে, যাতে সূর্যালোক থাকতে থাকতেই ভোটের ইয়েটা শেষ হয়ে যায়, গণনাটা যাতে আলো দিবালোকের মধ্যেই শুরু করা যায় অন্তত। তো আমার মনে হয় যে যেই প্রস্তুতি আমরা দেখছি ঠিক আছে। পলিটিক্যাল পার্টিগুলির থেকেও এমন কোনো অ্যাডভার্স কিছু আমরা দেখিনি। নানান কিছু হয়েছে, স্বাভাবিকভাবেই কিছু সংঘর্ষ হয়েছে, কিছু অভিযোগ, কাউন্টার অভিযোগ, কিছু অনেকগুলি ক্ষেত্রেই সত্যিকার বলতে কি একতরফা ইয়ে হয়েছে। যারা একটা যখন দলীয় শাসকদের আন্ডারে নির্বাচন হয় তখন আমি আগেও বলেছি তারা কি সুবিধা পাবে এবং স্ট্যাটিস্টিক্সটা মোটামুটি একপেশি হবে। তো যাক, সেগুলি তো গেছে আর হয়ে এসেছে, আমরা মোটামুটি সেগুলি পার হয়ে আমরা এসেছি। আমরা মনে করি কালকের নির্বাচনটা সুন্দরভাবেই হবে। তার মানে হচ্ছে যে রকম আশঙ্কা, ভয় ভীতি প্রদর্শন থেকে শুরু করে ভোটারদের বাধা দেওয়া, এই যে কথাগুলো বলা হচ্ছিল, এখন পর্যন্ত যে প্রস্তুতি তাতে করে আপনার মনে হচ্ছে না যে ভোটারদের বাধা দেওয়াটা আমরা কালকে বুঝবো, আজকে কথা বলাটা না। যে ব্যবস্থাপনার কথা শুনলেন তাতে করে কি বাধা দেওয়া বা বাধা দিয়ে কেউ পার পেয়ে যেতে পারবে? ব্যবস্থাপনাটা কিন্তু অন্যান্য বারও এরকমই থাকে, মানে নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য বারের চেয়ে বেশি না, বেশি বা কম এটা তো এখন বলা মুশকিল, এরকম গুণে তো আর বলা যাবে না। তবে এই রকম থাকে, সেই আর্মিও থাকে, বিজিবি বা বিডিআর, আগে বিজিআর ছিল, তারপরে আপনার পুলিশ থাকে, আনসার থাকে,
এইবার বোধহয় গ্রাম ইয়েকে গ্রাম পুলিশকেও নিয়েছে ভিডিপি তো আনসার হ্যাঁ তো বিডিপি যেটা তো এটা আমার মনে হয় যে এটা নর্মাল এখনো মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আগামী দিন ছাড়া বাস্তবায়ন গেলে আমরা কারণ যারা বাধা দেয় তাদের কিন্তু পলিসি সবসময় যে একরকম হয় স্ট্র্যাটেজি যে একরকম হয় তা না আবার কোনো কোনো সময়ে তাদের হাতে একটা স্ট্র্যাটেজি থাকে বাস্তব ক্ষেত্রে সেটা করা যায় না আবার কোনো ক্ষেত্রে এই যে এত হয়তো নিরাপত্তা বাহিনী আছে এদের ল্যাক্স হয়ে যায় এগুলি হচ্ছে বাস্তবে অনেক সময় ল্যাক্স হয় সেই ল্যাক্স বা ল্যাপসের থ্রুতে অনেক সময় একটা অ্যাক্সিডেন্টাল জিনিস বা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে জনাব কামাল লোহানি একই বিষয় দিয়ে শুরু করব আপনার সাথে আলোচনা সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং দুদলের পাল্টাপাল্টি অভিযোগ এই সব কিছুর মধ্যেই কিন্তু নিরাপত্তা পরিবেশটা নিশ্চিত করেছেন বলে তিনি দাবি করছেন একই সাথে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক দাবি ছিল সেনাবাহিনী অবশেষে নেমেছে তারা ভূমিকা রাখছে সেনা প্রধান আজকে বলেছেন যে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে কারণ যেই ব্যবস্থা নেওয়া হয়েছে 50,000-এর বেশি সেনা সদস্য মাঠ পর্যায়ে নিয়োজিত আছে যে কোনো ভয়ভীতি যাতে কেউ দেখাতে না পারে বিশৃঙ্খলা করতে না পারে ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই বিষয়টা সেনাবাহিনী নিশ্চিত করবে তারপর পুলিশের ব্যাপার র্যাব অন্যান্য বাহিনী তো সেগুলো আছেই এই সব কিছু মিলিয়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বা সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কা করছেন কি না শঙ্কা আমি করছি না কারণ সাধারণভাবে আমি চাই যে জাতীয় নির্বাচন যেটা হতে যাচ্ছে এত তর্ক বিতর্কের পরে যখন আগামীকাল সকালবেলা 8টার সময় সবাই ভোট কেন্দ্রে যাবার জন্যে রওনা হবেন তখন তাদের মনে একটা আনন্দ থাকবে এবং তারা চাইবেন যে আগামী 5 বছরের জন্যে তাদের নিজস্ব ইচ্ছে অনুযায়ী একজন প্রতিনিধি তারা বাছাই করে নেবেন তো সেই জন্যে হয়তো ভয়ভীতি কিছুটা আছে এটা যদি বলি যে নেই তাহলে ভুল বলা হবে মিথ্যাচার হবে ভয়ভীতি আছে অনেকেই ঘর থেকে বেরোতে চাচ্ছেন না এরকমও শুনছি এবং আপনি ঢাকা শহরে চলাফেরা করলে যেমন গাড়ির চলাচলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার খানিকটা দেখছি আজকে থেকেই সেটা মানে চালু হয়ে গেছে রাস্তাঘাট বেশ ফাঁকা আমি ধানমন্ডি থেকে নিকুঞ্জতে আসতে মাত্র 13 মিনিট সময়ের মধ্যে পৌঁছলাম এইরকম অবস্থার সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে কালকে সকালবেলা যদি আমরা 8টা বা তার আগে থেকে লোকজনকে যখন বাসা থেকে বেরোতে দেখব এবং ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তাদের উৎসুক উপস্থিতি দেখব তখন হয়তো বুঝতে পারবো যে সত্যি আমরা সবাই সজাগ ছিলাম এবং ভোট দেওয়ার জন্যেই এই কেন্দ্রে এসছি এবং নিরাপত্তার যে ব্যবস্থাটা করা হয়েছে আমার মনে হয় যে নিরাপত্তা অন্যান্য বারের মতোই এবং এবারে একটু বেশি কারণ নিরাপত্তা নিয়ে এত বেশি প্রশ্ন হয়েছে তাতে করে মনে হচ্ছে যে যারা উপস্থিত হয়েছেন তারা দৃশ্যমান হচ্ছেন বেশি করে তারপরেও আমার মনে হয় যে 50,000 মানে সামরিক বাহিনীর সদস্য থাকবেন বিজেপি থাকবে পুলিশ থাকবে গ্রাম প্রতিরক্ষা বাহিনী থাকবে আনসার থাকবে এ সমস্ত থাকার পরেও মানুষের মনে একটা ভীতি কিন্তু সবসময়ই থাকবে যে আচ্ছা সত্যি কি যেতে পারবো আমি ইয়েতে বুথে বা ঠিক মতো দিতে পারবো কি গিয়ে দেখতে পারবো যে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে না আমিই দেবো সে ভোটটা এই চিন্তাটা কিন্তু সবার মধ্যেই থাকবে এই মানে সন্দেহ মানে বাতিক আমাদের মধ্যে আছে সেইটা দূর করে আমরা কেন্দ্রে যদি গিয়ে পরিচ্ছন্নভাবে আমরা ব্যালটটা পাই এবং সেখানে ছাপটা দিতে পারি তাহলে বুঝবো যে হ্যাঁ সার্থক হলো এবং এই যে এতদিন ধরে যে লড়াইটা চলছে ভোটের নানা ধরনের যে মানে বিভিন্ন জাতীয় ঐক্য ফ্রন্ট বিএনপির 20 দল তারপর যুক্ত ফ্রন্ট তারপরে আওয়ামী লীগ নেতৃত্বে 14 দল তারপরে মহাজোট যেখানে এরশাদ সাহেব এসে সিঙ্গাপুর থেকে হঠাৎ করে 17 নম্বর ঢাকার আসনটা ছেড়ে দিলেন দিয়ে উনি অল আউট সাপোর্ট দিয়ে দিলেন ইয়েকে
মহাজোটকে বোন হাসিনাকে তো সুতরাং এগুলো আমরা কিন্তু দেখছি। সুতরাং এগুলো থেকে আশা করা যায় যে একটা স্বচ্ছ নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। ইলেকশন কমিশন যে কাজগুলো করেছেন তাদের এগুলো করণীয় ছিল এবং করতে হবে বলেই ওরা করেছেন। ওদের মধ্যে কিছু বিরোধ আছে, একজন একদিকে চারজন অন্যদিকে, এবং এই পাঁচজনের মধ্যে একজনকেই দেখেছি কথা বলতে, হঠাৎ করে আর একজন দেখলাম যিনি ব্রিগেডিয়ার সাদত হোসেন চৌধুরী, তিনিও কদিন হলো কথা বললেন এবং তিনি বললেন সেনাবাহিনী শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবেন না, প্রয়োজন হলে তারা পুলিশ এবং র‍্যাবকেও সহযোগিতা করবেন কাজ করার জন্যে। তো তাতে করে মনে হলো যে তারাও কিছুটা অ্যাকশনে হয়তো যেতে পারেন। সুতরাং এই যে সব জিনিসগুলো আছে এবং তাতে করে ভোটারদের মনে একটা নিরাপত্তা হয়তো ক্রমশ জমে উঠছে। এবং আজকে মনে হচ্ছিল আমার কাছে যে এতদিন বাতাস একদিকে দক্ষিণে যাচ্ছে আবার উত্তরে যাচ্ছে, এই অবস্থাটা ছিল। এখন বাম ডান করতে করতে এখন আমার মনে হচ্ছে যেন একটা স্থিতাবস্থা এসছে, যে মানুষ মন ঠিক করে ফেলেছে আগামীকাল সকালবেলা কাকে গিয়ে ভোট দেবে, সেটা মনে হচ্ছে আস্থা তৈরি হচ্ছে। এবং আমার কাছে আমার মনে যে আস্থা তৈরি হচ্ছে সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে মানুষের যে দীর্ঘ দিনের একটা স্বচ্ছ প্রতিক্রিয়া রয়েছে সেটা কালকে প্রতিফলিত হবে। জনাব সাদত হোসেন, এই প্রধান নির্বাচন কমিশনারের বাইরে জনাব কামাল হানজি বলছিলেন যে একজন কমিশনার আমরা অনেক দিনই দেখেছি আলাদা বক্তব্য দিতে, তার মধ্যে সাদত হোসেন চৌধুরী তিনি আলাদা বক্তব্য দিয়েছেন। আজকে যখন প্রধান নির্বাচন কমিশনার সবশেষ প্রস্তুতি নিয়ে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনগণকে আশ্বস্ত করে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, তখন কিন্তু সবাই ছিলেন, সব কমিশনার ছিলেন, সচিবও ছিলেন, সেখানে কোনো দ্বিমত ছিল না। তার মানে কি শেষ পর্যায়ে এসে কমিশনের মধ্যে যে কিছুটা আমরা দ্বিমত বিভক্তি দেখেছিলাম সেটা দূর হয়ে গেছে? এটা বোধহয় আমরা ভুল রিড করছি। কমিশনের কতগুলি ক্ষেত্র আছে, কতগুলি সময় আছে, কতগুলি অনুষ্ঠান আছে যেখানে সবাই থাকে। কমিশনের মধ্যে কোনো এমন কিছু হয় নাই যার ফলে এটা একটা দ্বিধাবিভক্ত কমিশন সবসময়। পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা দ্বিমত দেখেছি যখন আজকে নির্বাচন কমিশন সবাইকে নিয়ে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করছে, এটা কেউ দ্বিমত করেনি। এটাই হবে যে ঐকমত্য তো নর্মালি আছে, না হলে কমিশন চলে কেমনে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য হয় এবং সেই পার্থক্যটা বা হওয়ার ফলে মানুষের জন্য ভালো যে তারা অনেক কিছু জানতে পারে, অনেক কিছু এরকম প্রকাশে পার্থক্য আমরা করা অনেক সময় খারাপ। আবার যদি আপনি তথ্য প্রবাহের কথা চিন্তা করেন তো তাহলে মানুষ অনেক সময় বুঝতে পারে যে নানান ওপিনিয়ন ইয়ে করে কমিশনকে আলটিমেটলি একটা সিদ্ধান্ত দিতে হয়, এটা তো অন্তত মানুষ বুঝেছে যে একটা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে কিছু কমপ্লিকেশনস আছে। আচ্ছা যাক, আমরা যেটা বলছি সাদত হোসেন চৌধুরী যে কিন্তু কমিশনের ওই যেটা চিন্তা করছেন একজন মেম্বার যে ভাবে ওই রকম ভিন্ন বলেন নাই, উনি বলছেন যে উনার বক্তব্যটা আমি শুনেছি, উনি বলছেন যে সেনাবাহিনী তো এরকম সবসময় ইয়ে করবে না, যখন প্রয়োজন হবে তারা গিয়ে যদি ফেল করে আদার ফোর্সেসগুলি তখন সেনাবাহিনী সুপ্রিম ফোর্স হিসাবে গিয়ে সেখানে এটা সিচুয়েশন কি বলে সেভ করবে, তো সেটাই করে। তবে সেনাবাহিনীর টহলের একটা যে ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্ট বা থেকে জনগণ যাতে বঞ্চিত না হয়, তারা কেউকে কিছু বলবে না, কাউকে কিছু মারবে না ধরবে না, কিন্তু ঘুরে গেলেই হয়, এটাকে বলে শোডাউন, একটা শোডাউন করে গেল, এটার একটা ইম্প্যাক্ট আছে। আমি মনে হয় সেই জিনিসটা থাকা ভালো হবে, তারা টহল দেওয়া, টহল দিলে হয় কি দুষ্কৃতকারীরা তারা সেনাবাহিনীকে যে ভয়টা করে সেই ভয়টা অন্যকে এত করে না। তো আমার মনে হয় কালকে একেবারে ঘরের বসে কোনায় বসে থেকে কলের জন্য বসে থাকবে যে আমাদেরকে ডাকবে, তখন আমরা সেটা না করি তারা ফোর্স হিসাবে একটু টহল দিবে, একটা শোডাউন ইয়ে হবে, মানুষ বুঝবে যে পিছনের শক্তি আছে, কিছু করলে ইয়ে হবে। আর যেটা ভয়ভীতির কথা বলছে, আমার মনে হয় ভোটারদের ভয়টা এসছে বংশ প্রার্থীদের ভয় থেকে, প্রার্থীদেরকে একটু আড়ষ্ট একটু ভীত মনে হয়। যেমন একটা জিনিস, আমি দুইটা দিন চলে গেল, ওরা যে সব স্লিপ দিতে আসে না বাড়ি বাড়ি, সারা জীবন তো তাই দিয়েছে,
আমি এইবার এটা খুব কম দেখছি, আমাদের তো দেই নেই, বন্ধু বান্ধবদেরকেও জিজ্ঞেস করছি যে তোমাদের এলাকায় কী অবস্থা আগের মতো। এখন আমার কেমন মনে হয় কি যে এগুলি যেন আপনারা, আমরা ইয়াং যুব এত কথা বল এগুলি বলি, কিন্তু আমার মনে হয় যে আমরা কালচার থেকে একটু দূরে সরে যাচ্ছি। যে এই যে আবার ভোটার তালিকা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, সে কারণে হয়তো আপনার নাম খুঁজে পাওয়া খুব সহজ। তাহলে তো ইয়ে, আপনি এনআইডি নাম্বার দিলে বা স্মার্ট কার্ডের নাম্বার দিলে তারা খুব দ্রুত না ইয়ে যদি, আমরা তো এসএমএস এ পেয়ে যাওয়ার দরকার ছিল, পাইছি জি। আমরা ভিন্ন ভিন্ন কেন্দ্র, ভিন্ন কনস্টিটিউয়েন্সি জি। আমরা আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের প্রতিবেদক আব্দুল্লাহ শাফির সাথে, তিনি আছেন ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে। আব্দুল্লাহ শাফি, আওয়ামী লীগ অফিসের সেখানকার সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচনের আগের রাতে ওখানে কারা আছেন, কি ধরনের নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছেন, আগামীকালের নির্বাচন পর্যবেক্ষণ করা এবং সারা দেশ থেকে খোঁজ খবর নেওয়া এবং সেগুলো সমন্বয় করে জনগণকে জানানোর কি ব্যবস্থাপনা আছে ওখানে? এই মুহূর্তে আওয়ামী লীগ ধানমন্ডি কার্যালয়ে, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রচুর নেতা কর্মীরা অবস্থান করছেন। কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত না থাকলেও এখানে স্থানীয় নেতাকর্মী যারা আছেন, মিড পর্যায় থেকে এর পরে যারা নেতাকর্মীরা, তারা অবস্থান করছেন। আওয়ামী লীগ ধানমন্ডি অফিসে আছেন যুগ্ম সাধারণ পর্যায়ের যারা নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে যারা আছেন, তারা সহ নেতাকর্মীরা অবস্থান করছেন। অনেকেই গল্প গুজব করছেন, তারা জানার চেষ্টা করছেন সারা দেশের পরিস্থিতি, নির্বাচনী পরিস্থিতি। গতকালই যেহেতু প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে, এরপরেই তারা সারা দেশের 300টি আসলে খোঁজ খবর জানার চেষ্টা করছেন সারা দেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং আওয়ামী লীগের সার্বিক নির্বাচনী পরিস্থিতি থেকে। এখানে আমি নেতাকর্মীদের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা এখানে আসছেন, অবস্থান নিয়েছেন ঢাকা সহ এবং সারা দেশের প্রত্যেক এলাকা থেকে তারা ফোন দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। এখানে নির্বাচনী ক্যাম্প করা হয়েছে পাশের বিল্ডিং এ, আওয়ামী লীগের নতুন যে একটা অফিস করা হয়েছে সেখানে নির্বাচন পরিচালনার জন্য তারা ক্যাম্প তৈরি করেছে, লাইটিং করেছে, সাজানো হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা দেশের নির্বাচন কিভাবে মনিটর করা যায় সেই বিষয়ে সব প্রস্তুতি তারা নিয়েছে। নেতাকর্মীরা বলছেন তারা সবসময় চেষ্টা করছেন যে বিরোধী পক্ষের যে অপতৎপরতা আছে সেগুলো রোধ করার মাধ্যমে, সেটা তথ্য প্রযুক্তি ভার্চুয়ালি হোক বা সরাসরি দৃশ্যমান হোক, সবভাবেই যাতে বিরোধী পক্ষকে দমন করা যায় বা তারা যাতে কোনো ধরনের সহিংসতা করতে না পারে সেই চেষ্টা তারা করছেন। আমি কিছুক্ষণ আগে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি দুপুরের দিকে ব্রিফিং করেছিলেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ, ঐক্যফ্রন্ট এবং বিএনপিরা যাতে, জামাত বিএনপিরা যাতে কোনো ধরনের সহিংসতা করতে না পারে সেজন্য সারা দেশে দলটির নেতাকর্মীরা সর্বস্তরের অবস্থানে থাকবে। এবং তিনি বলছেন যে ঐক্যফ্রন্ট একটা কৌশল নিয়েছেন যে নির্বাচন থেকে তারা শেষ পর্যন্ত সরে যেতে পারে, একটা প্রচার প্রচারণা সার্বিক যোগাযোগ মাধ্যমে চলছে, সেটা তাদের অপকৌশল হতে পারে। এই বিষয়ে, এই ব্যাপারে ভোটার নেতাকর্মী এবং দেশবাসীকে সতর্ক থাকার কথা বলছেন। সর্বোপরি এখানকার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের চিত্র যদি বলি, এখানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা, সারা দেশ থেকে খোঁজ খবর দেওয়ার চেষ্টা করেছেন এবং গল্প গুজব করছেন আগামীকালের ভোট কেমন হবে, তারা কোথায় যাবে, ভোট কোন ভোট কেন্দ্রে কিভাবে ভোট দেবে, যাতে সহিংসতা না হয়, আওয়ামী লীগের অবস্থান কি, তারা কতটা আশ্বস্ত? তারা বলছেন যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এরপর পরে 24 তারিখের কোন সেনাবাহিনী মোতায়েন হয়েছে, এর আগে বিজিবি নেমেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণে আছে এবং তারা আশা করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেভাবে রয়েছে তাতে করে বিএনপি জামায়াত জোট এবং ঐক্যফ্রন্ট কোনো ধরনের নাশকতা করতে পারবে না। এবং তারা বলছেন তাদের সব ধরনের প্রস্তুতি আছে, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি নিয়েছে তাদের, তারা তো তাদের মতো করে কাজ করবে। এছাড়া যদি রাজনৈতিকভাবে বিএনপি জামাত এবং ঐক্যফ্রন্ট যদি কোনো ধরনের সহিংসতা করতে চায় সেই ক্ষেত্রে তারাও তাদের মতো করে ব্যবস্থা নেবে। তবে তবে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট এবং তারা বলছেন যে আগামীকালের একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হবে। আব্দুল্লাহ শাফি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগ অফিস থেকে সব শেষ খবর জানানোর জন্য সেখানকার। এই পর্যায়ে আমরা বোকায়ের একটা ছোট্ট প্রশ্ন নেব, তারপর যাব হচ্ছে নির্বাচন কমিশনে, সেখানে আমাদের রাজু হামিদ আছেন আমাদের সহকর্মী। বোকায়ের কথা শুনি আগে।
এখন কথা হইল কাল উৎসব হইব নাকি যুদ্ধ হইব? হ্যাঁ, উৎসব হবে না যুদ্ধ হবে সেটি আমরা দেখব, আমাদের আলোচকরও সে ব্যাপারে বলছিলেন। আমরা এই পর্যায়ে চলে যাব নির্বাচন কমিশনে, সেখানে আছেন আমাদের রাজু হামিদ। নির্বাচন কমিশনের তো বিশাল প্রস্তুতি, অনেক কর্মযজ্ঞ চলছে অনেকদিন ধরেই, কিন্তু নির্বাচনের ঠিক আগের রাতে নির্বাচন কমিশনের পরিস্থিতি কী, সামগ্রিক প্রস্তুতি কী, সেটি আমরা জানব আমাদের সহকর্মী রাজু হামিদের কাছ থেকে। রাজু, নির্বাচন কমিশনের সামগ্রিক প্রস্তুতি হয়তো অনেক বিশাল, সেটি এত সময় বলা যাবে না, আমাকে একটু নতুন তথ্য দেন যেই প্রস্তুতিগুলোর কথা আমরা এর আগে জেনেছি, তার সাথে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 8 ঘন্টা আগে এখন কী পরিবেশ, কী প্রস্তুতি, এবং সেখানে নির্বাচন কমিশনার কর্মকর্তা ওনারা কী ধরনের প্রস্তুতিতে ব্যস্ত আছেন? ধন্যবাদ নাজমুল আশরাফ। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে নির্বাচন কমিশন আগামীকাল ফলাফল যেখান থেকে ঘোষণা করবে সেটা, এটার আয়োজন দেখে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন কত বড় আয়োজন করেছে। তো যেমনটা আপনি বলছিলেন যে তাদের সর্বশেষ অবস্থা, দুপুরের বেলা আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তিনি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বিএনপির পক্ষ থেকে তো বারবারই অভিযোগ করা হচ্ছিল যে তাদের এজেন্টরা ভিতরে থাকতে পারবে কিনা এই শঙ্কা তারা ছিল, কিন্তু সে বারবারই আজকে একটা কথা বলেছে যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সে নির্দেশ দিয়েছে যে কোন এজেন্টকে যাতে বের করে দেয়া না হয়, এজেন্টকে বের করে দেওয়া হলে সাথে সাথে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে অভিযোগ জানানোর কথা, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য আছে তাদেরকেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য, আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা এই পুরো সময়টাতেই দেখেছি নির্বাচনী প্রচারণার সময় বিএনপি, ঐক্যফ্রন্ট, 20 দল, কখনো কখনো আওয়ামী লীগ মহাজোটের পক্ষ থেকেও নানান অভিযোগ বক্তব্য নিয়ে তারা নির্বাচন কমিশনে গেছেন। আজ সারাদিন কি কোনো দলের কোনো প্রতিনিধি এসেছেন? নগরসব, যেমনটা আপনি জানেন যে ঐক্যফ্রন্ট বা বিএনপি তারা গত কয়েকদিন ধরেই, মানে লাস্ট হচ্ছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা অভিযোগ নিয়ে আসছিল, কিন্তু সেদিন তারা কোনো প্রতিকার পায়নি বলে তারা আর অনেকটা রাগ করেই আর আসছে না, কিন্তু আওয়ামী লীগ প্রতিদিনই আসছে, আজকেও আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এই মুহূর্তেও নির্বাচন কমিশনে আছে, তারা বিভিন্ন অভিযোগ নিয়ে আছে, কিন্তু বিএনপি বা ঐক্যফ্রন্ট বা অন্যান্য কোনো দলের পক্ষ থেকে আজকে কোনো অভিযোগ বা কোনো ধরনের এখানে আসেনি। আওয়ামী লীগের অভিযোগটা কি ধরনের এই শেষ মুহূর্তে এসে? আওয়ামী লীগ বরাবরই একটি অভিযোগ করছে, তাদের বিভিন্ন স্থানে তাদের নেতা কর্মীদের উপরও হামলা মামলা করা হচ্ছে, এইটা হামলার কথাই বেসিক্যালি তারা বলছে যে তাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে, তাদের কেন্দ্রে তাদের যে নির্বাচনী যে কেন্দ্রগুলো বুথগুলো আছে সেখানে ভাঙচুর চালাচ্ছে প্রতিপক্ষ বিএনপির লোকজন। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা যেটি নিয়ে সবারই উদ্বেগ এবং নানান রকমের বিতর্ক, পাল্টাপাল্টি অভিযোগ আছে, আজকে যখন প্রধান নির্বাচন কমিশনার 4 জন কমিশনার এবং সচিবকে নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন, সেখানে প্রধান নির্বাচন কমিশনার সামগ্রিক ব্যবস্থা সম্পর্কে যা বলেছেন, যে নির্দেশ দিয়েছেন, যে আশাবাদের কথা জানিয়েছেন, এর সাথে কি কোনো কমিশনার কোনো দ্বিমত করেছেন? না, আজকে আসলে ওখানে শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনারই কথা বলেছে, তিনি কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নেরও জবাব নেননি, শুধুমাত্র তিনি একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন এবং সেখানেই তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এই নির্দেশনা দিয়েছে, কিন্তু অন্য কোনো কমিশনাররা সেখানে কথা বলা বা সাংবাদিকদের কোনো প্রশ্নেরও জবাব তিনি নেননি। জি, রাজু হামিদ, আপনাকে অনেক ধন্যবাদ সবশেষ খবর জানানোর জন্য নির্বাচন কমিশন থেকে। জনাব কামাল লোহানি, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, নির্বাচন সংক্রান্তই, সেটি হচ্ছে বিএনপি প্রথমবারের মতো তাদের যিনি নেত্রী খালেদা জিয়া তাকে ছাড়া নির্বাচনে যাচ্ছেন, এমনকি তাদের যে দ্বিতীয় শীর্ষ নেতা যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও দেশের বাইরে আছেন, মামলায় দণ্ডিত আছেন, তিনিও নির্বাচনে নেই, ফলে বিএনপির অন্যান্য পর্যায়ের নেতাদের নেতৃত্বে, বিশেষ করে শেষ মুহূর্তে এসে যখন ঐক্যফ্রন্ট হলো, ডক্টর কামাল হোসেন সহ আরও জাতীয় নেতারা আছেন, তাদের নেতৃত্বে তারা নির্বাচনটি করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজকে একটি বার্তা দিয়েছেন আগামীকাল নির্বাচনকে মাথায় রেখে, এবং যেটি রুহুল কবির রিজভী সাহেব, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি জানিয়েছেন, তিনি কারাগার থেকে যে বার্তাটি দিয়েছেন সেটি হচ্ছে যে সকল হুমকি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন, ফজরের নামাজ পড়েই কেন্দ্রে যেতে বলেছেন, ভোট দেওয়ার পরও কেন্দ্রের আশপাশে থাকতে বলেছেন, এবং কোনোভাবেই যাতে কোনো ফলাফল কারচুপি বা অন্য কিছু না হতে পারে সেটার ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। এই নির্দেশনা পালন যখন করতে যাবে বিএনপির নেতাকর্মীরা, আর নির্বাচন কেন্দ্রে যে ব্যবস্থাপনা আছে নিরাপত্তার জন্য, তাতে কি কোনো সাংঘর্ষিক ব্যাপার ঘটতে পারে?
না সাংঘর্ষিক কেন হবে, কারণ যারা ভোটার ভোট দিতে যাবেন কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব তো হচ্ছে নিরাপত্তা বাহিনী, এইটা খুব মানে কঠিন কেন্দ্র পাহারা দিতে বলার মধ্যে খুব একটা হ্যাঁ এই শব্দটা ব্যবহার করা কেন্দ্র পাহারা দেওয়া, এবং এটা আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে। এ ধরনের যদি কোনো সিচুয়েশন ওখানে তৈরি হয় তাহলে তার জন্য এই দুটি দলই দায়ী থাকবে, তার কারণ এই পাহারা দেওয়ার ব্যাপার বা ভোটের অধিকারকে সংরক্ষণ করার জন্যে ভোট কেন্দ্রে উপস্থিত থাকা, এই এই ভোট কেন্দ্রে তো আমি উপস্থিত থাকবো, ভোট যাওয়ার কথা বলতে ভোট দিতেই যাবো আমি, কিন্তু পাহারা দেওয়ার ব্যাপারটা থাকলে এটা খুবই মানে সন্দেহজনক ব্যাপারের পেছনে কোনো উদ্দেশ্যজনক কাজ আছে কিনা। কারণ একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে গতকালকে ব্যারিস্টার মওদুদ আহমদের একটি সংলাপ, এটা সে এটার সংলাপ ছাড়াও যে কাগজ তিনি তৈরি করে রেখেছেন কি কি অভিযোগ করবে এবং কি করে বর্জন করবে, তার একটা কাগজ তৈরি করে রেখে দিয়েছেন এবং সেটা ব্যারিস্টার মওদুদ আহমদের নামেই করেছেন। এই যে ঘটনাটা, তাহলে কি এটাই একটি পরিকল্পিত ইয়ে রয়েছে তাদের, অভিযোগ আগে থেকে ঠিক করে রেখে সেগুলো পরে পরবর্তীকালে উত্থাপন করে তারপরে সেখান থেকে সরে আসা, এটাই কি? এটা হলে খুবই দুঃখজনক হবে, কারণ অন্তত পক্ষে বিএনপির জন্য আমি বলি যে দেশে বিরোধী দল নেই, সেখানে যে বিরোধী দল হিসেবে বিএনপিকেই সবাই মেনে নিয়েছে, সেই বিএনপি জনগণ ভোট দিলে তো তারা সরকারি দল হতে পারে, কে জনগণ ভোট দিলে তো বিএনপি সরকারি দল, না আমি বলছি এখনকার এখনকার কথা বলছি যে এই বিরোধী দল হিসেবে তাদেরকে মেনে নিয়ে, যদিও তারা সংসদে নেই তারপরেও কিন্তু বিরোধী দল বলতে বিএনপিকেই বোঝায়, এবং 20 দলীয় জোটও আছে তার মধ্যে জামাতও আছে, এরপরেও কিন্তু বিএনপির কথাই লোকে বলে। এই এরপরে যদি আমরা এ ধরনের অ্যাটিচিউডটা দেখি তাহলে বড় দুঃখজনক হবে, যে আমরা ইনক্লুসিভের কথা বলছি, আমরা স্বচ্ছ নির্বাচনের কথা বলছি, অথচ এটাকে নিজেরাই কিছুটা অস্বচ্ছ করার উপাদান আগে থেকেই মানে সংগ্রহ করে রেখে দিয়েছি, বা ঘরে বসে থেকে বেরুতে দেয়া হচ্ছে না এ ধরনের অভিযোগ করা, এগুলো বড় দুঃখজনক। রাজনৈতিক কৌশল না কতটা অপপ্রচার, অপপ্রচারও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন একেবারে সব জায়গায় এরকম ঘটনা হলো। যেমন এই যে মেজর হাফিজউদ্দিন জামাতের আমির কোথায় খোঁজ করছেন টেলিফোন করে, যাও পোলিং এজেন্ট ইয়ে করো ঠিকঠাক করো, জামা শিবিরের যে ইয়ে তাকে বলছে, যে এইসব ঘটনাগুলো দেখলে কিন্তু মানুষ একটু শঙ্কা বোধ করেন। একজন ফোনে আছেন, কে আছেন কোথেকে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। জি প্লিজ। আমি মহাখালী ডিএসএস থেকে বলছি। প্লিজ। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি বলতে চাচ্ছি যে এই যে তফসিল ঘোষণার পরে জি যে তাণ্ডব আমরা দেখলাম ইলেকশনের ব্যাপারে, যে তাণ্ডব আমরা দেখলাম, তাতে আপনার কি মনে হয় এই দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে? জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা এই পর্যায়ে আরেকটা প্রশ্ন নেব। কে আছেন কোথেকে? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। আমি শ্রীপুর থানা মাগুরা জেলা থেকে বলছি। এই নামটা আপনার? মোহাম্মদ জুলফিকার। জি জি জুলফিকার সাহেব, বলেন। মোহাম্মদ জুলফিকার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। জি আর প্রশ্নটা হচ্ছে, ওকে, কালকে যে নির্বাচনে ভোট দিতে যাব, জি এই ভোটটা যে আজকে বাড়ি বাড়ি এসে বলে গেছে সবাই যে ভোটে ঢুকে মানে টেবিল পার আসতে ইসির মারতে হবে, ভোটটা দিতে হবে। হ্যাঁ আপনার প্রশ্নটা কি? ভোট সেন্টারে যাই, জি, এবং যদি ভোট সেন্টারে যাই ভোট যেন ওকে ভোট দিতে হবে, না হলে পরে ভোট সেন্টারে যাওয়ার নিষেধ। আপনার হ্যাঁ মানে আপনি আপনার স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না এটা আশঙ্কা করছেন? হ্যাঁ।
জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। একজন ভোট দিতে পারার, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার আশঙ্কা করছেন তিনি। আর এর আগে আরেকজন বলছিলেন যে তফসিল ঘোষণার পর যে তাণ্ডব দেখেছি, তিনি যে ঘটনাগুলো ঘটেছে নির্বাচন প্রচারের সময় সেটাকে তাণ্ডব বলছেন, তাতে করে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, দুটো মিলে যদি একসাথে বলেন। না তো প্রথম কোশ্চেনটার উত্তর দিচ্ছি আমি, যেটা তাণ্ডবের এটা বলছেন, তাতে উনি যে কথাটা বলছেন এটা হলো যে দলীয় সরকারের আমি যেটা বলবো যে এটা আসলে কালকে তো নির্বাচন, এখন এই মুহূর্তে এটা আলোচনা করে আমি মনে করি লাভ নেই। ওনার বক্তব্য কিন্তু আমি মনে করি সারবত্তা আছে, একদম যে নাই তা নয়, কিন্তু সেটা আমরা নির্বাচনের রেজাল্টটা যখন হয়ে যাবে তখন এটার উপরে আমার মনে হয় অনেক আলোচনা হবে। কারণ যত কথাই বলেন এটা তো এই প্রথম অভিজ্ঞতা আমাদের, যে অভিজ্ঞতা আমরা কি কি দেখেছি সেগুলি আমরা সব দেখবো। হয়তো তাণ্ডব কম, লোক মারা গেছে হয়তো কম, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা বায়াসড, মেইনলি আসবে প্রবলেম যে স্ট্যাটিস্টিক্স বায়াসড, কারণ অনেক লোক অ্যারেস্ট করছেন, এটা এমন কিছু না অ্যারেস্টেড হইতে পারে, কিন্তু সব এক পার্টির কেন? যদি মিশে যেত তাহলে এটার মেইন পর এগুলি আমরা পরে আলাপ করতে পারবো নির্বাচনের পরে, এবং আমার ধারণা এটাকে নিয়ে বড় আলোচনা হবে, এবং নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে তো ভালো ভালো যাবে, সুষ্ঠু না হলে এইটা ফার রিচিং ইমপ্লিকেশনস আছে বাংলাদেশে, তাহলে হয়তো দলীয় সরকার আওতায় আর কোনো নির্বাচন হতে পারবে না, মানুষ এলাও করবে না, কারণ একটা গেছে নির্বাচন ভোটারবিহীন, আর এটা যদি ভোটার সহযোগে প্রহসন হয়ে যায় তাহলে তো সর্বনাশ। তবে আমার ধারণা, আমার মনে করি আমাদের বাস্তব ইয়ে সাইন্টিফিক ইয়ে হলো লেট আস ওয়েট, আমরা কালকের নির্বাচন দেখি, তার রেজাল্ট দেখি, কারণ নির্বাচন খুব ট্রিকি জিনিস, খুব ট্রেচারাস জিনিস। আমি মনে আপনার দল মনে করছে যে খুব ভালো করবে না, পরে হয়তো দেখা গেলো রেজাল্ট ভালো হয়ে গেছে, মানুষের মনে কী আছে সে কি, আমরা আমাদেরকে একটা দিন অপেক্ষা করা উচিত আমার মনে। নিশ্চয়ই আমরা বোকায়ের আরেকটি প্রশ্ন নিয়ে জনাব কামাল, বোকায়ের ওই প্রশ্নটার উত্তর দিয়ে আমি এই আরেকটা প্রশ্ন নিয়ে নিই একসাথে। জি বোকায় শুনি আরেকটা কথা, বোকায় আচ্ছা আমি কি একটা ভোট দিতে পারমু নাকি বেশি ভোট দিতে পারমু? একটাই তো দিতে পারার কথা, বোকায়ের দ্বিতীয় প্রশ্ন উত্তর দেবেন না প্রথমটা? প্রথম আমি প্রথমটা উত্তর দিয়ে বলছিল যে ভোট যুদ্ধ, বোকাইকে বলি যে শুনো যুদ্ধ, কিন্তু যুদ্ধ একটা উৎসব যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে না লাগে, কারণ আমরা যুদ্ধ দেখার জন্য কত ছবি ফিল্ম দেখি, তারপরে অন্য দেশে যুদ্ধ হলে আমরা রেডিও শুনে টেলিভিশন ধরে বসে থাকি যে কি হচ্ছে, দূরে বোমা হইতেছে দেখতে দেখে, আবার প্রভাব তো মানুষের মধ্যে ভালো পড়ে, যদি বলা মুশকিল, যদি নিজের গায়ে পড়ে তখন আমরা যুদ্ধে আমার পক্ষ যদি আমার পক্ষ যদি তখন বিপদে পড়ে, বা যখন আমি দেখি যে না আমি যেই দলের বা যেই মানুষের মানুষের মধ্যে তো একটা গ্রুপের মধ্যে তারা যদি এফেক্টেড হয় তখন, তবে যুদ্ধ আসলে আমি এবার সিরিয়াস উত্তর দিতেছি সুমান, ওয়ার ইজ হরর, কোনো সময়ই যুদ্ধ ভালো না, ভোট যুদ্ধ কো আমি ভোটকে যুদ্ধ বলতে রাজি না, ভোট একটা প্রতিযোগিতা। জনাব কালাম ভাই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, উৎসব দেখবো না যুদ্ধ দেখবো, শঙ্কা দেখবো না শান্তি দেখবো, এই প্রশ্ন তো অনেকদিন ধরেই আছে, তারপর শেষ মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি নিয়ে যদি আপনি বলেন। সামগ্রিক পরিস্থিতির আগে এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটা আমার পরম সৌভাগ্য যে আমি 1954-তে আমি একজন কর্মী হিসাবে কাজ করেছি, এবং যুক্তফ্রন্টের কর্মী হিসাবে হক ভাসানির নৌকোয় ভোট চাওয়ার জন্যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গেছি, আমি তো দেখেছি দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়েছে, এবং সেখানে যুক্তফ্রন্ট নিরঙ্কুশন থাকলে পরে এটাই হচ্ছে বড় কথা, যে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন না হয় তাহলে সে দল কখনো এ নিয়ে চিন্তা করে না, তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ থাকে না, এবং এটা জনগণের মধ্যেও তাদের সমর্থক হোক বা তাদের প্রতি কি বলবো যে দুর্বলতাই থাকুক, তাদের মনে এই ধরনের প্রশ্ন দেখা দেবে না যে এই ভোট যুদ্ধটা কিভাবে হবে। আমি 1970-এর কথা বলি, তখন তো সামরিক শাসন, তার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ল্যান্ডস্লাইড ভিক্টরি শুধু প্রাদেশিক পর্যায়ে না, ন্যাশনাল পর্যায়েও
একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন, এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, পরবর্তীকালে দুটোতেই, 54 এবং 70 আমরা মানে ক্ষমতায় যেতে পারি নাই, কিন্তু ফলাফলটা তো পাওয়া গেছে। ফলাফল তো আমরা জেনেছি যে জনগণ আমাদেরকে সমর্থন করেন, এবং সে কারণেই আমরা দেখেছি যে 1971 মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের অগণিত মানুষ ও কতিপয় মানে মানুষ ছাড়া সমস্ত মানুষ আমাদেরকে জনযুদ্ধে পরিণত করেছিল। তো সুতরাং সেইখানে আজকে একটু ভিন্ন পরিস্থিতি, এই পরিস্থিতিতে কালকে যে যেতে হবে, আমি মনে করি যে ভোটের উৎসবটা হবে, অবশ্যই ভোটের উৎসব হবে, এবং না হলে ঢাকা থেকে এত গাড়ি ছেড়ে সব চলে গেছে গ্রাম দেশে চলে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। এই যে অনেকে বলছে তিন দিন ছুটি পেয়ে, তিন দিন ছুটির ব্যাপার না তো, যাদের ভোট গ্রামে আছে বা বিভিন্ন শহরে আছে, মফস্বল শহরে আছে, সেই সব জায়গায় তো তাদের ভোটগুলো দিতে যাচ্ছেন। এই যে অধিকারটা খেতে অর্জন করেছেন, এটা অনেক বড়, সেটা একটা বিরাট ব্যাপার। অনেক ধন্যবাদ, এটা আমার কাছে সাংঘাতিক লাগছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। শেষ করছি বলা না বলা, সকাল থেকে ভোট শুরু হবে, আমরা আশা করছি উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এবং আগামীকাল নিশ্চয়ই সেই ভোটের খবর আমরা আপনাদেরকে দিনভর জানাবো। সে পর্যন্ত সবাই ভালো এবং নিরাপদ থাকবেন।